তো গাইস, আমি সকালে সকালে উঠে গেছিলাম স্কুল যাওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন আমার ভিডিওটা, লাইক শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন টিকিট গুলো কত এখানে ব্যাগ ফ্যাগ আছে আমার, দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এখানে। আমি বলছি লুট তারা আজকে যখন আমি বাইরে গিয়েছি দেখতে পাচ্ছি আমাদের পাত্তি যা আমার সুজিত সাইকেল চালাচ্ছে, আমি বসে আছি আমাদের স্কুলের দিকে যাচ্ছি এখন পরীক্ষা দিতে। বাচ্চো গাইস, ওই কিনবো কোথায়? তো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছ যাচ্ছি ঢালাই রাস্তা দিয়ে, এই রাস্তাটা উঠছে সোজা মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সেই পাশে একটা সেই রাস্তাটা ছিল, স্কুলের জন্য বেরিয়ে গিয়েছি। এইখানটা দাঁড়িয়েছিলাম আমার তো সব ব্যাপারই জানো গাইস, শূন্য থেকে যে 100 সাবস্ক্রাইবার করাটা যে কত কঠিনের ব্যাপার। 155টা ভিডিও ছেড়ে দিয়েছি গাইস, এখনও আমার 100 সাবস্ক্রাইবার হচ্ছে না। আর সাতজন সাবস্ক্রাইব হয়ে গেলে 100 সাবস্ক্রাইবার হবে। আপনারা প্লিজ তাড়াতাড়ি কমে, প্লিজ আপনারা তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইব করে দিন, তাহলে একটা 100 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও চলে আসবে। দেখতে পাচ্ছ এই পাশে খাল রয়েছে, এই পাশে দেখো গাছের কি সব বাঁধা আছে, এটা হচ্ছে জুগনি, হচ্ছে মাঠ। আশা করছি আপনারা ভিউটা সেই দেখতে পাচ্ছেন। আমার বন্ধু এখন ব্লক করলো, একটা ভিডিও এডিট করবে, বিদেশকে কালকে বলছি যে এডিট হবে একটা ভিডিও। গাইস দেখতে পাচ্ছ এই পাশে জল পড়তেছে আমাদের জলের ট্যাঙ্কে, এই পাশে দেখতে পাচ্ছ সেই রকম জিনিস আবার দেখা যাচ্ছে এখানে। গাইস আপনাদের একটা জিনিস দেখাবো, এই যে দেখো তো গাইস, আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা এখন পৌঁছে আসছি আমাদের ডেস্টিনেশনে, আগের দিকের একটু ভিউটা আপনাদেরকে একটু দেখাই। আরে তো আমি ঠিকই তো চালাই দিয়ে খাতে, এক হাতে আমি চালিয়ে ব্লক মানলি
দেখুন গাইস, আগের দিকে যেই রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা ডান দিকে চলে যাব। এখানে আমাদের স্কুলটা, ওই দিকেই স্কুলটা আছে। ঠিক আছে, আমরা দেখতে থাকুন আমাদের ব্লক, আমাদের ব্লক। আবার আমরা সেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তুমি তো আমাদের বন্ধু, এখন সেখানেই আছে, আর কি করবো আমরা যদি তার দিদির ঘরে এখানে থাকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার এখন দেখা হচ্ছে আমার ব্লগে, তো শুরু হচ্ছে আমাদের ব্লগ আজকে। এখন আমরা স্কুল যাবো, স্কুল থেকে আসার সময় আরেকবার ব্লগ করবো। আমার তো ভয় হচ্ছে কোথায় ফোনটা না নিয়ে এলে স্কুলের স্যার মাস্টাররা। দেখা খুবই ভালো ঢালাই রাস্তা, মাঠের ধারে। কিছুক্ষণ পরে আমরা স্কুলের দিকে যাব। এখানে একটু আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য এখানে একটু আমরা দাঁড়িয়ে আছি। এই পাশেই আমরা সাপ দেখেছিলাম প্রথম দ্বিতীয় দিন, দেখতে পাচ্ছ আইস। তো গাইস, এখন আমরা পরীক্ষা দিবার থেকে এখন আসতেছি আমরা দুজন। সুমিত আমাদের পিছনে রয়ে গেছে তার দিদি ঘরে। এখন আমরা দুজনে এখন যাচ্ছি, ভাবছিলাম সুমিত আসবে আমাদের সাথে, কিন্তু আসেনি, কি আর করবো। তো রাস্তার লুক দেখতে পাচ্ছ, একটা গ্রাম আছে, এখানে একটা পুকুর মারা হয়েছিল একটা দেখছিলাম। এই পাশে আমাদের রাস্তা দেখতে পাচ্ছ, আপনারা ভালো আছেন। এখন আমি আর শুভজিৎ হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমাদের মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো,
আজকে খুব আনন্দে আছি, পরীক্ষা শেষ হয়ে গেছে গাইস, আর পরীক্ষা মাধ্যমিক আসবে না, যেটা নিয়ে আমাদের দুঃখ হতে ছিল, কষ্ট হতে ছিল।